ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। দেশে সংক্রমণ বাড়লেও স্বস্তি বাড়ি কমছে মৃত্যু। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১০১৬ জনের। মৃত্যুর হার ১.৭০%, সুস্থতার হার ৭৭.৩১%। করোনা সংক্রমণে দুর্ভাগ্যজনকভাবে নতুন মাইলস্টোন ভারতের। এবার ব্রাজিলকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এলো ভারত। ফের একবার ভারতে একদিনে করোনা আক্রান্ত হলেন প্রায় ৯১,০০০ জন। যদিও মোদী সরকার বলছে ভারতে করোনায় মৃত্যুর হার বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক কম, এটাই বড় সাফল্য। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারে পরিসংখ্যান বলছে ভারতে করোনায় মৃত্যুর হার কমে হয়েছে ১.৭০%, অর্থাৎ বিশ্ব গড়ের তুলনায় অনেকটাই কম। ব্রিটেনে যেখানে ১০,০০০ জনসংখ্যা পিছু করোনায় মৃতের সংখ্যা ৬১১, ব্রাজিলে ৫৯৫, ইতালিতে ৫৮৮, আমেরিকায় ৫৮৩, সেখানে ভারতে ১০,০০০ জনসংখ্যা পিছু করোনায় মৃতের সংখ্যা অনেক কম, ৫২। এই পরিসংখ্যান যেমন নিঃসন্দেহে অত্যন্ত ভালো, তেমনই পরিসংখ্যান এটাও বলছে শুধু ভারত নয়, ইউরোপের তুলনায় গোটা এশিয়াতে করোনায় মৃতের হার বেশ কম। ভারতে ১০,০০০ জনসংখ্যা পিছু করোনায় মৃতের সংখ্যা ৫২, সেখানে পাকিস্তানের সংখ্যাটা আরো কম ২৯, পাকিস্তানের চেয়েও কম বাংলাদেশে ২৭, জাপানের সংখ্যাটা ১১, নেপালে ১০, চীনে ৩, শ্রীলঙ্কায় ০.৬। দৈনিক আক্রান্তের নিরিখে ভারত ফের বিশ্ব রেকর্ড গড়লেও সুস্থতার সংখ্যা কমেছে। গত ২৪ ঘন্টায় সংক্রমিত হয়েছেন ৯০,৮০২ জন, সেখানে একদিনে সুস্থ হয়েছেন ৬৯,৫৬৪ জন। রবিবার সেই সংখ্যাটা ছিল ৭৩,৬৪২। আমরা প্রত্যেক দিনই নাম্বার দেখছি বেড়েই চলেছে, বেড়েই চলেছে। তাতে হয়তো অনেকেই খুব ভয় পাচ্ছেন যে আমরা সত্যি কোন দিকে যাচ্ছি, হয়তো একদিন আমরা বিশ্বে এক নম্বরেও পৌঁছে যাব। সেটা কোনো আশ্চর্যের ব্যাপার নয়। আপনি যদি আমাদের জনসংখ্যা দেখেন, ১৩০ কোটির দেশে ১,০০,০০০ যদি পার ডে হয় সেটা ১.১%। কিন্তু গুড নিউজ ইজ যে আমাদের কিন্তু রিকভারিও খুব ফাস্ট হচ্ছে। দেশে এখনো পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩২,৫০,৪২৯, সুস্থতার হার ৭৭.৩১%। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারে পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে দেশে অ্যাক্টিভ করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৮,৮২,৫৪২, মোট আক্রান্তের ২০.৯৯% অ্যাক্টিভ রোগী। আইসিএমআর এর তরফে জানানো হয়েছে গত ২৪ ঘন্টায় দেশে ৭,২০,৩৬২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশে এখনো পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে ৪,৯৫,৫১,৫০৭। এবিপি আনন্দ।